কি হলো, এতটা ডিস্টেন্স করে নিলাম তারপরেও মুখটা ছাড়ে? কতটা ব্লাড চলে গেল, আহা, এমনি শরীরে ব্লেন ব্লাড নেই। বাস করো বাস করো বাস করো, হ্যাঁ তারপরে ব্যান্ডে দিই সুস্থ। অনেকদিন বাদে আজকে আমি আবার বোনের বাড়ি এসেছি, চলো যাওয়া যাক তাহলে। আমার লিফ্ট চলে এসছে, আসছে চলে এসছে। বাবা গলায় প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার। আজকে অনেক দিন বাদে যাচ্ছি বোনের বাড়ি। চলে এসেছি, চলো দেখা যাক কি করছে আমার বোন এখন। বাচ্চাটা খনিং বেলটাকে বাজিয়ে নিলাম। তিতলি দিদিকে অনেক দিন পর দেখলাম নাকি আমি? না না দেখেছি। আমার বোন এখনো ঘুমাচ্ছিল, কি অবস্থা, আমি এসে ডাকলাম। আর আমি তিতলি পুজো আদি দাদা তো ঠাকুরের তালা থেকে নতুন তালা তুলে নিয়েছে। এই দেখো, দেখি দেখি মামাম, দেখি দেখি মামাম বলছি রে, মামাম ঘুমাচ্ছে, মামামকে যেন আনতে পারলাম না। মামামাকে আমি ড্রয়িং পরীক্ষার জন্য আসলাম আমার বোনের সঙ্গে একটু দেখা করতে। আর তিতলি দিদির পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আদি এখন ঘুম থেকে উঠলো, নকুন্দনা খাবে। দেখো হাতে নকুন্দনা নিচে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, প্লেট থেকে তুলে নিচে দেখো, দুটো আঙুল, এ হাতে একটা, এ হাতে একটা, দু হাতে দুটো তুলে নিচে। আদি তুমি নকুন্দনা খাবে, তুমি প্রসাদ খাবে, যাও টয়লেট করে আসো, ঘুম থেকে উঠেছো টয়লেট করে আসো, যাও যাও। আমার বনু এখন ঘুম থেকে উঠলো, টিভি কে দেখছে তাহলে? আদি শোনো, দেখো বিস্কুট নিয়ে এসছে এখানে, তিন কৌটো বিস্কুট একবারে ও একসাথে নিয়ে এসছে। তখন যদি ক্যামেরাটা অন থাকতো তোমাদের দেখাতে পারতাম যে কীভাবে নিয়ে আসলো। আর চা খাবে, আদির প্রিয় খাবার চা আর বিস্কিট, তাই তো আদি? তুমি চা খাবে? দেখো আবার হাসছে, আদি চা খেতে খুব ভালোবাসে বিস্কিট দিয়ে। তাও আবার এইসব বিস্কুট খাবে না, এই বিস্কুটের কিছু খাবে না, ওই যে থিন অ্যাডার রুট, এটা থিন অ্যাডার বিস্কুট খাবে আদি। টুকি আদি টুকি, দেখো আদি কিরকম হাসছে, দেখো দেখো দেখো। আমার বোনু চা নিয়ে আসছে এখন, এখন চা খাবে। আমাদের মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখা তুলতে ভুলে গেছি। আদি তুমি চা খাবে এখন? কতদিন বোনুর পরীক্ষা বলে ভিডিও করতে পারিনি আদি, আমাদের চার সঙ্গে টোস্ট বিস্কুটই ভালো লাগে খেতে। আমরা এখন একটু বেরাচ্ছি টাকলাকে নিয়ে, টাকলার পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই একটু ঘুরতে নিয়ে যাচ্ছি, চলো একটু আমার দাদা দিয়ে দাও, ছিটকানি দিয়ে দাও। আমি আমার মজা পড়েছি, তোমরা আবার হেসো না কেন? বাইরে কিরকম ঠান্ডা আছে দেখ, গলায় একটা কিছু চাপা দে, গলায় আমার ঠান্ডা লেগেছে, খুশখুশ খুশখুস করে চুলকাচ্ছে। একটা ছোট্ট জ্যাকেট পরেছে, এটা বোনকে দিয়ে দিই, ছোট হয়ে গেলে ছোট হয়ে গেছে, এত ছোট পরে নাকি কতদিন পর আমরা বেরালাম সবাই এক জায়গায় হলাম। খুব মজার কাল, কারণ গরমকাল একদম ভালো লাগে না। তো পরীক্ষা মেরার দুটো বাকি আছে, দুদিন পর থেকে পুরো তোমরা রোজ রেগুলার ভিডিও পাবে। তারপর অনেক কিছু ধামাকাদার ভিডিও আসতে চলেছে, অনেক জায়গায় এসে দেখি।